رب العالمين فرمان تتنزل عليهم الملائكة মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। আসিয়া কি বলে? আল্লাহ তাখাফু, হে বান্দা তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো পেরেশানি নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত সম্পর্কে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছে। আরো কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের এই জীবনেও বন্ধু পরকালেও বন্ধু থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, পরকালে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তোমাদের মনের ভিতরে যা চাইবে রব্বুল আলামিন তা সব অদা অনুযায়ী দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন দেব? নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো দয়াময় আল্লাহ, মেহেরবান আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। বাবা জীবন চলে যেতে রাজি থাকত, রসুলের কথার বিরুদ্ধে কখনোই যেতেন না। জোরে বলি সুবহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক হাদিসের ভিতরে কয়েকজন সাহাবাদের প্রশংসা করলেন, তার মধ্যে এক নম্বরে আবু বকরের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। কয় নম্বরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আরহামু বি উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোমল দিল হলা, নরম দিল হলা লোক হইল আবু বকর, সবচেয়ে নরম। রসুল যখন যেই কথা বলতেন আস্তে মাথা নয় তা মেনে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ রসুল আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত না পাই কোনো কথা মুহাম্মদ হারগেজ না গোফতা, তা না গোফতা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গোফতা, তা না গোফতা আরব জলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তার সামনে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম না বলতেন, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না রে বাবা যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাকে না বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে রসুল যেই কথাটা বলেন ওটা কেমন জানি আমার মাওলা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হইল মেশিন, মানে তুলুন আর কি, সাপ্লাই দানকারী মাইক স্বরূপ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেশিনের মাধ্যমে যেই কথা সাপ্লাই হইতো তামাম বিশ্বের মধ্যে রসুল মাইক স্বরূপ প্রচার করে দিতে। তুলনটা আবার একটু টাটকা হয়ে গেল নাকি? যে আল্লাহকে কি বলছি মেশিন, মানে যেটা কইলে বোঝেন, আল্লাহর সঙ্গে তো তুলনা করা ঠিক না আর কি, বুঝে নিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করে শুনুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব বললেন কমল দিলওয়ালা, যার প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায় বাবা, যখন যেই নির্দেশ আসতো সাথে সাথে পালন করিয়া দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বসবাস করতেন রে বাবা,
মক্কার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে যত যখন তখন বেশি লোক মুসলমান হয়েছিল না, সাধারণ কয়েকজন মুসলমানের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। তিনি ছিলেন উমাইয়ার গোলাম। উমাইয়া ছিল কুরাইশ বংশের একজন পাওয়ারফুল নেতা। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষেপে গেল, গলায় রশি বাঁধিয়া বাঁধিয়া বালুময় স্থান দিয়া টানে রে, কত মায়ের যে মারলো, শরীর থেকে ঝোপ ঝোপ করে রক্ত বের হয়ে জমিনে পড়ে গেল রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই কষ্ট দিত, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মুখ থেকে একটা বাক্য উচ্চারণ করতে না, হাদা হাদা আমার মাওলায়া, জোরে বলি সুবহান। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন রে বাবা, দেখে উমাইয়া রাস্তার পাশে বইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, উমাইয়া কি অপরাধ করেছে রে বেলাল, যে অপরাধের কারণে তুমি অজর মারতেছো, রক্ত শিরশির করে জমিনে পড়তেছে, আমরা জানতে চাই কোন অপরাধের কারণে আঘাত করতেছ। উমাইয়া উত্তর দেয়, আবু বকর বেলালের একটা দোষ, সেটা হইল সে ইসলাম ধর্ম কেন গ্রহণ করল, জোরে বলি নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম উমাইয়ার অবস্থা বুঝতে পেরে তাকে জানতে চাইলেন, ও উমাইয়া রে, তুমি বেলালকে আর মারিও না, আমি সহ্য করতে পারি না, আল্লাহ রসুল সহ্য করতে পারেন না, বরং বেলালকে আমাদের কাছে দিয়ে দাও, অর্পণ করে দাও, আমার বাড়িতে তোমাদের কোয়ালিটির অনেক গোলাম আছে, তার থেকে একটা তুমি নিয়ে তোমার কাজ করাও, এর বদৌলতে হইলেও তুমি বেলালকে প্রহার করিও না। যখন নাকি উমাইয়া এই শব্দ তার কানের ভিতরে গেল রে বাবা, সঙ্গে সঙ্গে উমাইয়ার মায়ের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, আবু বকর আমি তোমার কাছে অনুরোধ করি রে আবু বকর, দেখো কোন কায়দায় বেলালকে আজাদ করা যায় কিনা, জোরে বলি সুবহান। তবে বেলাল তুমি জানিয়া নিও, ভালোভাবে জানিয়া নিও রে, ভালোভাবে জানিয়া নিও রে আবু বকর, যখন তুমি বেলালকে আজাদ করার জন্য সামনে আগাবারে আবু বকর, তখন আমি রসুলের থেকেও কিছু সাহায্য নিয়ে নিও, কারণ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করবেন বেলালকে আজাদ করার জন্য কার কার অনুদান ছিল, আমি রসুল যেন দাঁড়ায় বলতে পারি, বেলালকে আজাদ করার পিছনে আমি রসুলের অনুদান কাজ করেছিল, জোরে বলি সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষার্থে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন রে বাবা। বাড়িতে গিয়ে কিতাবের ভিতরে আসছেন, একটা স্বর্ণের ইট নিয়ে আসলেন, উমাইয়ার কাছে চলে গেলেন, গিয়া বললেন, উমাইয়া তুমি যদি
আমার গোলামের পরিবর্তে গোলাম পরিবর্তন না করো, তাহলে আমি তোমাকে অফার দিতেছি বেলালকে, তুমি আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। উমাইয়া বলল, ঠিক আছে আবু বকর, এই পরিমাণ মূল্য দিয়ে যদি তুমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিতে পারো, তাহলে আমি তোমার কাছে বিক্রি করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থলির ভিতর থেকে স্বর্ণের ইটটা যখন তার হাতে দিল, ওই উমাইয়া যেই পরিমাণ দাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তে চেয়েছিল, তার থেকেও চৌগুণ দাম তার হাতে পেয়ে গেল। আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কমল দুলালা মানুষ বাবা, নরম দেন, রসুলের কথার উপরে ফেদা ছিলেন রে বাবা। মাইকের ভলিউমটা হালকা বাড়াই দেন। যখন নাকি ক্রয় করে ফেলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেলালকে ক্রয় করে ফেলেছি, এখন আমি আপনার হাতে সুপর্দ করলাম, আপনি যা করার করেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বেলাল উমাইয়ার গোলাম হিসাবে এতদিন পর্যন্ত কাজ করেছিলে, কত মায়ের খেয়েছ, কত মায়ের খেয়েছ, তারপর আহাদ নামটি মুখ থেকে ছাড়ো নাই, আমি তোমার জন্য গোপনে দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ, যে আহাদ বলে বেলাল খেতাব করতেছে, ওই আহাদ তুমি আল্লাহ বেলালকে রক্ষা করো। আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে কোরআন করে আমার কাছে অর্পণ করেছে, আমি ঘোষণা দিয়ে দিলাম আজ থেকে তুমি স্বাধীনভাবে কাজ করবে, উমাইয়ার গোলামি করা তোমার লাগবে না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতদের মধ্যে কমল দিলওয়ালা লোক হইল আবু বকর। জোরে বলি সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্য অংশে ফরমান, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আর আমার সাহাবাই কেরামদের মধ্যে আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালনে অটল হইল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহান। দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, সময়কে সময় বলে না, নিজের দিকে গুরুত্ব না দিয়ে রে বাবা, রব্বুল আলামিন যে বিধানগুলি আসমান থেকে নাজিল করেছেন ওই বিধানের উপরে অটল ছিলেন, তার নাম হইল হযরতে উমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা দিয়েছেন রে বাবা, ওয়াতিজাল কুরবা আল মাসাকিন ওয়া ইবনাস সাবিল হাক্কাহু, তোমরা এতিম মিসকিন ও গরিবদের হককে পুরোপুরিভাবে আদায় করো। এই ঘোষণা পাওয়া মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল আলামিনের বিধান পালন করার জন্য তৈরি হয়ে গেলেন। জোরে বলি সুবহান। আপনার আমার সামনে কত বিধান লঙ্ঘন হইতেছে, ফজরের সময় গুরুত্বপূর্ণ সময়, মোমেন বান্দারা গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করবে, দোয়া করবে, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে রে বাবা। জোহরের সময় একই অবস্থা, মাগরিব আসর ইশা, কিন্তু কই না না না, পাঁচ ওয়াক্ত নামাজে ফজরে পাওয়া গেলে জোহরে পাওয়া যায় না, জোহরে পাইলে আসরে নাই, আসরে থাকলে মাগরিবে নাই, মাগরিবে থাকলে ইশায় পাওয়া যায় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করণার্থে সবচেয়ে অগ্রগামী সৈনিক ছিলেন হযরতে ওমর। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাস ছিল রে বাবা, রাত্র যতই গভীর হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজানের খলিফা, কতটুক জানের জোরে বলেন, তামাম পৃথিবীর অর্ধজানের খলিফা তার নাম হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্র যখন গভীর হয়ে যেত রে বাবা, নিজ গদি সারিয়া নিজ মজনাত সারিয়া এলাকার ভিতরে নেমে যাইত, তার পরিধির মধ্যে তার এরিয়ার মধ্যে কোন মানুষ কোন কষ্টের ভিতরে আছে এই জিনিসটা পর্যবেক্ষণ করত রাত্রে, তার জন্য বাজেট পাস করত সকালে। জোরে বলি সুবহান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রবেলায় খাদেমকে নিয়ে রওনা দিলেন জঙ্গলের মধ্যে, রাস্তা দিয়ে আঁকা বাঁকা পথ পেরিয়ে সামনে চলে গেলেন, দেখতেছে কার কি অবস্থা, কে কোন সমস্যার ভিতরে আছে রে বাবা। সামনে গিয়ে দেখতেছে খেজুর পাতা দিয়ে বেষ্টনে দিয়ে একটা ঘর, একজন মহিলা দুইটি বাচ্চা নিয়ে ওখানে বসে কান্নাকাটি করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে তাকায় দেখে মা কান্দে, বাচ্চারাও কান্দে, আর বলতেছে মা আমাদেরকে কি খানা দিবেন না, আমরা তো তিন দিন যাবত খাইতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার পরে খাদেমকে বলতেছেন, ও খাদেম, কিসের রাজা কিসের রাজা কিসের বাদশাহী, কিসের কি করতেছি রে আমি, আমার রাজ্যের মধ্যে মানুষ এইভাবে কষ্ট করতেছে আর আমি ওই মসনাদে বসে আমার শাসন করতেছি, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এদের জন্য খাদ্যের ব্যবস্থা আগে করে নে। এইবারে অর্ধজানের খলিফা হযরতে ওমর আগে আগে হাঁটে, খাদেম পিছনে পিছনে যায়। বাইতুল মাল থেকে একটা বস্তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে নিয়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্ধজানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে বস্তা মাথায় নিয়ে সামনে হাঁটে, খাদেম বারবার বলতেছে হুজুর আমার কাঁধে দেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না না, খাদেম তুমি আমাকে ডিস্টার্ব করিও না, এই বস্তা আমার নিজের নিতে হবে, তোমার কাঁধে দেওয়া যাবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ভলিউম বাড়াই দেন মাইকের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবারে বাইতুল মাল থেকে বস্তা নিজ কাঁধে নিয়ে নিলেন, খাদেম পিছনে পিছনে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে আগায়। যাইতে যাইতে বুড়িমার ঘরের কিনারে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রে বাবা, গিয়া দেখতেছে পূর্বের ন্যায় বাচ্চাগুলি কান্দে, মাও কান্দে, আর বাচ্চাদেরকে পানি গরম করার মাধ্যমে সান্ত্বনা দেয় যে একটু অপেক্ষা করো তোমাদের জন্য খাদ্য তৈরি হইতেছে। জোরে বলি সুবহান। বাচ্চা ছোট ছোট বাচ্চারা মায়ের মুখ থেকে বাক্য শোনা মাত্রই শান্ত হয়ে যায়,
কতক্ষণ পরে আবার বলতেছে, মা খাদ্য কি হয় নাই আমাদের পেটে বড় ক্ষুধা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিজ বস্তার ভিতরে আটা নিয়ে বাড়িতে চলে গেলেন। পানি তো আগেই গরম ছিল, গরম পানির থেকে কিছু নিয়ে কিছু আটা ভিজে রুটি তৈরি করলেন, বাচ্চাদের মুখের ভিতরে দিলেন। খাওয়ার পরে বাচ্চারা শান্ত হয়ে গেল, কিছু রুটি বাচ্চাদের মাধ্যমে মায়ের বিছানায় পাঠিয়ে দিল আর বলো যে এইগুলো আপনাকে এক আল্লাহর বান্দায় খাওয়ার জন্য দিয়েছে। জোরে বলি সুবহান। মা খেলেন, বাচ্চাদের মুখে হাসি দেখলেন, রে বাবা মায়ের পরানো ঠান্ডা হয়ে গেল, বাচ্চাদের পরানো ঠান্ডা হয়ে গেল রে বাবা। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যক্রম শেষ হয়ে গেল, মাকে লক্ষ্য করে বলতেছে, বুড়িমা খাদ্যের কারণে কষ্ট পেয়েছিলেন, বাইতুল মাল থেকে নিজে বস্তা কান্দে করে নিয়ে এসেছি, আপনাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, বাচ্চাদের জন্য ব্যবস্থা করে দিলাম, রুটি তো খেলেন, বাকি আটাগুলি ঘরের ভিতরে রেখে গেলাম। যখন আবার দ্বিতীয়বার ক্ষুধা পাবে, এর থেকে আটা ভিসিয়া বাচ্চাদের নিয়ে রুটি বানায়া বানায়া খাবে। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রওনা দিলেন এই কথা বলি, আরে বাবা বিছনা থেকে মা ডাক দিয়া বলে, বাবা দাঁড়া, বিদায় বেলা আমি বুড়ি মার থেকে কিছু কথা তুমি শুনে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। এইবারে বুড়ি মা ফোপায়া ফোপায়া কান্না জড়িত কণ্ঠ নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বাবা আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই, এই যুগের বাচ্চা নাকি আমার সে তো বাদশাহী করতেছে, আমাদের তো কোনো খোঁজ খবর নিতেছে না, তুমি যে আজকে আমাদের জন্য এই খাদ্যের ব্যবস্থা করলা, খোঁজ খবর নিলাম, আমি তোমার জন্য দোয়া করি, ওমর যদি এই দেশের বাদশাহ না হইয়া তুমি বাদশাহ হইতাও, তাহলে আমি এই মায়ের মতো আরো অনেক মা শান্তিতে বসবাস করতে পারত। জোরে বলি সুবহানাল্লাহ। কার সঙ্গে বলে জোরে বলেন, কিন্তু বুড়িমার তো জানা নাই কার সঙ্গে আমি কোন কথা বলতেছি। আরো বললেন, তুমি জেনে রাখো রে যুবক, হাশরের ময়দানে রব্বুল আলামিন আকামুল হাকিমিন যখন বিচারপতি হয়, সিংহাসনে বসে সমস্ত মানুষের বিচার আচার শুরু করে দিবেন, তখন আমি বুড়িমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের দিকে একবার তাকায়, খাদেম তার দিকে তাকায় যে কি অবস্থা বুড়িমা, বলল আমরা কি জবাব দিব রে বাবা। জিকির করি, লা ইলাহা, এই মাইক দিয়ে কথা বলা সম্ভব না, এগুলো কেমন অবস্থা। প্রথমে যে সাউন্ড ছিল, সাউন্ডের মধ্যে কোনো ব্যবধান হয়ে গেছে, দিনদার গলামাল ভাঙ্গে কি অবস্থা, এগুলো বুঝে নিয়ে গেছে, মাইক অপারেটর কই, ওখানে নাই। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভলিউম বাড়ায় দানি কমে কো লাগবে না, সব বন্ধ করে শুধু ভলিউমটা বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনারা কোন কেইতে কথা বলা যায়?
কতক্ষণ বন্ধ হয়ে যায় কতক্ষণ চলিয়া থাকে কেমন কথাটা। সবাই বললেন না, সবাই বললেন না, একটু জিকির করেন ঠিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা গিয়ে তানার মসনাদে তিনি বসে গেলেন রে বাবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বত বললেন, ওদিকে বুড়িমাকে বলে গিয়েছিলেন, বুড়িমা আমরা তো আপনার থেকে আবেদন নিবেদন শুনলাম রে মা, আগামীকালকে সকালবেলায় আপনি অমরের দরবারে চলে যাবেন। জোরে বলি সুবহান। বুড়িমা অত্যন্ত খুশি হয়ে গেলেন রে বাবা, অমরের দরবারে গেলে হয়তো বা কিছু নসিবে মিলতে পারে। পরের দিন যখন সকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে নামাজের পরে কেউ যাবে না, কেউ যাবে না, একজন আসামির বিচার তোমাদের সকলের সামনে বসেই করা হবে। জোরে বলি সুবহান। ফজরের নামাজের বাদে সকল সাহাবায়ে কেরাম বসে রইলেন রে বাবা, কেউ কোথাও নড়াচড়া করেন নাই, জায়গা মতো বসে রইলেন। নির্ধারিত টাইমে বুড়িমাও আসিয়া গেল। মসজিদে নববীর ভিতরে ওমর বসাও, ওদিকে বুড়িমা মসজিদের ভিতর থেকে যখন ঢুকিয়েই ভিতরে তাকালেন, দেখলেন গতকালকে যেই লোকটার ব্যাপারে বদদোয়া করেছিলেন ওই লোকটাই মসনাদে বসে রয়েছে। বুড়িমা দেখে আশ্চর্য হয়ে গেলেন রে বাবা, মনে মনে চিন্তা করলেন, গতকালকে তো এই লোকটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম, আজকে তাকে দেখি ওই জায়গা মতো বসে রয়েছে, নাকি আমাকে মারধর করে, নাকি কোনো বিচার আচার করে। এই ভয়ে মহিলা এক পা সামনে আগায়, দুই পা পিছনের দিকে চলে যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে দেখে সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে মহিলাটা মসজিদের গেট দিয়া ভিতরে প্রবেশ করতেছে, ওই মহিলাটাকে সামনের দিকে আসতে দাও, দেখো কি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার মহিলা সামনে যায় তো পিছনের দিকে তাকায়, কি নাকি হয়ে যায়, অপেক্ষা রয়েছে সকল সাহাবায়ে কেরাম, বিষয়টা দেখতেছেন রে বাবা। মহিলা যখন সামনে চলে গেল, অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বুড়িমা ভয় করেন না, ভয় করেন না, যে ওমরের মাথায় পাগড়ি বাঁধা ছিল রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা থেকে পাগড়ি খুলিয়া ফেলাইলেন, মাথার পাগড়ি গড়ার সঙ্গে বাঁধিয়া রে বাবা, এক মাথা গলার সঙ্গে বাঁধা, অন্য মাথা বুড়িমার হাতে তুলিয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার তাকায়, বুড়িমার দিকে একবার তাকায়, সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে আরেকবার তাকায়, দেখতেছে বিষয়টা এমন কেন, এমন ঘটনা তো দ্বিতীয়বার আমরা আর কোনোদিন দেখি না। বুড়িমার সামনে আরো এগিয়ে গেল, বলতেছে আমিরুল মুমিনিন ওমর অর্ধ জানের খলিফা বাদশাহ,
আমার তো ভুল হয়ে গেছে, গতকালকে আপনাকে আমি গালি দিয়েছি, আপনি আমার সঙ্গে এমন করতেছেন কেন? আমার বিচার যা হয় আপনি সাহাবায়ে কেরামদের মাঝে করিয়া ফেলান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, বুড়িমা আজকে তোমার বিচার হবে না, বিচার হবে আমার। জোরে বলি সুবহানাল্লাহ। বিচার আমার হবে বুড়িমা, টেনশন করিও না। আমি ওমর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে আমি আর দায়িত্ব পালন করতেছি, অর্ধযান পরিচালনা করতেছি, আমার রাজ্যের ভিতরে তুমি এতদিন পর্যন্ত না খায়া জীবন যাপন করেছো রে বুড়িমা, কত কষ্ট করেছো আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই রে মা। গতকালকে আমার চোখের নজরে পড়িয়া ধরা খাইছে রে মা, এই জন্য আমি তোমার খেদমতে বাইতুল মাল থেকে আটার বস্তা নিজের মাথায় নিয়া নিজে গিয়া তোমাকে রুটি বানাইয়া খাওয়াইয়া আইলাম। আবার আজকে আসিয়া রাজ্য পরিচালনার কাজে নিয়োজিত হয়ে গেলাম। ও বুড়িমা, ও বুড়িমা, আজকে তোমার কাছে আমি এই সাহাবায়ে কেরামদের সামনে ক্ষমা চাইতেছি যে তুমি ইচ্ছা করলে পাগড়ির মাধ্যমে আমাকে আরো সঙ্গেও ঝুলাইতে পারো, আর ইচ্ছা করলে মাফ করে দিতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে তুমি যদি আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করো, আমি আল্লাহ ইয়াকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে আমি ওমর কি জবাব দেব? এই জন্য দুনিয়ার বুকে বসিয়ে আমার তুমি বিচার করে যাও। এই জন্য আমার গলায় পাগড়ি বাঁধিয়া তোমার হাতে মাথা দিয়ে দিলাম। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের ভিতরে কমল দিলওয়ালা মানুষ হইল আবু বকর, আর আল্লাহর বিধান পালনে অটল হইল উমর। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝেন আলোচনা দিয়ে কিছু বোঝেন কি অবস্থা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন ইনসাফ সহকারে তিনি রাজ্য পরিচালনা করেছিলেন রে বাবা। বাঘ সাধারণত ছাগলের দিকে একটু আর নজরে তাকাইয়া ওকে খেয়ে ফেলতে চায়, কিন্তু ওই যুগে বাঘ এবং ছাগল একই ঘাট থেকে পানি খেয়ে যেত, বাঘ কোনোদিন ছাগলের দিকে আর নজরে তাকানোর সাহস পাইত না। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্য পরিচালনাকালীন সময় ঘোষণা করেছিলেন, আমার রাজ্যের ভিতরে যতটুকু পরিধি দেওয়া হয়েছে এর মধ্যে একটা পিপিলিকেও যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আমি সেবা করেও আল্লাহর কাছে জবাব দিয়ে হব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, কেমন কাণ্ড তিনি দুনিয়ার বুকে কায়েম করে আমাদেরকে শিক্ষা দিয়ে আজকে মাটির নিচে শুয়ে আছে। অর্ধজাহানের খলিফা বাদশাহ গলায় পাগড়ি, বুড়িকে হাতে দিয়ে বলতেছে ইচ্ছা করলে আড়াল লাগে ঝুলাইয়াও ফাঁস দিতে পারো, ইচ্ছা করলে মারতেও পারো, বিচার আসার যা কিছু দুনিয়ায় করে দাও, আল্লাহর দরবারে আসামি বলে আমি ওমরকে খেতাব করিও না। জোরে বলি সুবহানাল্লাহ। কি শিখায় আমাদেরকে, আমরা কি শিখি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আলোর মা বোনেরা ভালোভাবে লক্ষ্য করিয়া শোনেন, ওয়াসদাকুহুম হায়ান উসমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরেকটু সামনে আগায়া বলে,
সাহাবায়ে কেরামদের মধ্যে লজ্জা ছিল সবচেয়ে বেশি হইল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই কোন নির্দেশ আল্লাহর হাবিবের পক্ষ থেকে তার উপরে আসতো রে বাবা, সঙ্গে সঙ্গে এমন ভাবে তিনি পালন করতেন, আর কোন কাজের খেলাফ হইলে রাসূলের কাছে গিয়ে এমন কায়দা অনুনয় বিনয় করে বলতেন যে মনে হয় তার থেকে লজ্জাশীলা ব্যক্তি আর দুনিয়ার মধ্যে কেউই নাই। জোরে বলি সুবহান। বীরের উমা ছিল মদিনায় বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ওখানে পানির তেমন ব্যবস্থা ছিল না রে বাবা। সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে যারা ছিলেন পানিতে বড় কষ্ট পাইতেন, আশেপাশে খুঁজিয়া দেখতেছে কোথাও কোনো পানির কূপ বা কোনো নলকূপ পাওয়া যায় কিনা। খুঁজিয়া দেখলো মদিনার থেকে সামান্য দূরে একটা বীরে রুমা নামে একটা ছোট্ট একটা কূপ দেখা যাইতেছে। সাহাবায়ে কেরাম যখনই ওখান থেকে পানি আনার জন্য যাইতেন, ওই কূপটা ছিল একটা বিধর্মীর, কাউকে কোনো পানি নিয়ে খাওয়ার জন্য অনুমতি দিত না। জিজ্ঞেস করলেই বলতো আমার খেজুর বাগান রয়েছে, এই কূপ থেকে পানি উঠে উঠে আমি বাগানে দেই, যদি কেউ পানি নিয়ে খায় পানি কমে যাবে, বাগানে দেওয়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানালেন রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত মন হলেন, সাহাবায়ে কেরামদের মাঝে সমন্বয় ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি জানতে চাই তোমাদের মধ্যে এমন কে আছে এই বীরের উমার ব্যাপারে ফয়সালা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান এক পায়ে দাঁড়ানো আছি, আপনার হুকুম পালনার্থে এই বীরের উমর ব্যাপারে আমি ফয়সালা দিতে পারি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের রুমা মানে রুমা নামক এক ব্যক্তির কূপ মদিনার ভিতরে ঘুরে ঘুরে তাকে খুঁজে বের করলেন। জিজ্ঞাস করলেন, ভাই কি হয়েছে আপনার? মানুষ সাধারণত পানি খেয়ে তার জীবন ধারণ করে, কিন্তু কোনো ব্যক্তি যখনই আপনার কূপ থেকে পানি নেয় আপনি বাধা প্রদান করেন। ওই রুমা নামক ব্যক্তি তাকে বুঝিয়ে দিল, জামাউদ্দিন নবী ওসমান, সাহাবী ওসমান, এই রুমা নামক কূপ থেকে যদি কেউ বারবার পানি নিয়ে খায় বা পান করে গোসল করে, আমার যেই পাশে বিশাল বাগান দেখা যায় রে বাবা, এই বাগানে তো আমার পক্ষে পানি পৌঁছানো সম্ভব হবে না, এই জন্য আমি নিষেধ করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই, আপনাকে আমি করজোর অনুরোধ করে বলতেছি, আপনি হয়তো পানি খাওয়ার অনুমতি দিয়া দেন, নতুবা এই কূপটা আমার কাছে আপনি বিক্রি করিয়া ফেলান। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বিধর্মী লোকটায় চিন্তা করল, এই কূপ যদি আমি বিক্রি করে ফেলাই তাহলে তো আমার পানি দেওয়া সম্ভব হবে না, এমন একটা মোটো অঙ্কের মূল্য তার কাছে চেতে হবে, যেই মূল্য পরিশোধ করে ওনার পক্ষে বীরের রুমা নামক কূপ ক্রয় করা সম্ভব হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ঠিক আছে, আমার কাছে বলুন আপনি কত টাকায় বিক্রি করবেন। উনি জানায় দিলেন, এত টাকায় বিক্রি করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল গণিমানি, ধনী ব্যক্তি। বাড়িতে গিয়ে তিনি যা চেয়েছেন তার থেকে 5 দেরাম বেশি আনিয়া আল্লাহর হুকুম পালনার্থে বীরের উমাকে ক্রয় করে ফেললেন। জোরে বলি সুবহানাল্লাহ।
বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদেরকে যে কূপ থেকে পানি আনতে ইহুদি বাধা প্রদান করত, মুসলমানদের ছায়াটা পর্যন্ত দেখতে পারত না, কোন মানুষকে পানি খেতে দিত না, গোসল করার জন্য নিতে দিত না, আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তির থেকে এই পরিমাণ মূল্য পরিশোধ করে আজকে এই কূপের মালিক আমি নিজে হয়ে গিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে মালিক হওয়ার পরে এই কূপ আমি আপনার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা আমার সঙ্গে সফর করে মদিনায় এসেছ, তোমাদের জন্য আমি ঘোষণা করে দিলাম, এই কূপটা তোমাদের সকলের জন্য আমি সদকা করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকলের সাহস হয়ে গেল, ওই কূপ থেকে পানি নিয়ে পান করতেছে, গোসল করতেছে, অন্যান্য বাগানে দিতেছে। যে ইহুদি ওই কূপটাকে বিক্রি করে ফেলেছে, এখন মুসলমানদের থেকে অনুমতি নিয়ে ওর থেকে পানি নিয়ে তার বাগানে দেওয়া লাগে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় গো বান্দা তোবা কই, আল্লাহ যদি না দেয় বান্দা বাবা কই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মাওলা বলে, বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছো, আমার হাজারো রেজেক তুমি ভক্ষণ করতেছো রে বাবা, ইচ্ছা করলে তোমার রেজেককে আমি বন্ধ করিয়া দিতে পারি, না আমি তোমার রেজেককে বন্ধ করিয়া দিব না, বরং তুমি মোমেন, তুমি ইমানদার, তুমি খাঁটি বান্দা, তোমার উসিলা দিয়ে আমি কাফের মুশরিক বেঈমান বেদিনদেরকেও খাওয়ায়া দাওয়ায়া ভালো রাখি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না জোরে বলেন? যদি আমার মাওলায় সব কিছু পেরে থাকে, রাত্র গভীর হয়ে গেছে, একটু দুহাতখানা জাগিয়ে আমার মাওলাকে জোরে ডাক দেয় আল্লাহ হয় নাই, একটু জোরে দিতে হইবে আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শোনে কে জোরে বলে। আলোচনা ভাই অনেক ছিল, কিন্তু মাইক যদি মাঝখানে ডিস্টার্ব হয়ে যায় তাহলে সামনে আগানো, হুজুরের টাইম দিয়েছে, আমার টাইম আগেই শেষ, হাদিসটার মুরায় যাইতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা সুন্দরভাবে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালের অভাব আছে জোরে বলেন, কিন্তু যখনই বান্দা চায়, আমার মাওলা বলে বান্দা তোমার জন্য বাজেট পাস করার চাবি হইল আসমানে, যখন তুমি আমি আল্লাহর কাছে চাও চাবি দিয়ে যখন মোর দিয়া দেই, সঙ্গে সঙ্গে তোমার জন্য বাজেট নাজিল হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু মুমিনিন লাহু বাবান, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুমিনের জন্য দুইটা দরজা রয়েছে আসমানে, বাবুই আসআদু মিনহু আমালুহু, একটা দরওয়াজা দিয়ে ওই ব্যক্তির আমল উপরের দিকে ওঠে, বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আর একটা দরজা দিয়ে ওই ব্যক্তির জন্য নির্ধারিত বাজেট নিচে নামে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে আমল করি উপরে ওঠে, বাজেট যা পাশ হয় নিচে নামে, কয়টা দরজা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আমল করে, আমলগুলো যখন আসমানে উঠে যায়, দরজা দিয়ে যাইতে যাইতে দরজার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আবার রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নির্ধারিত রেজেক নিচে নামে, ওই দরজার সঙ্গে তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়। ফাইজা মাতা, ওই মোমেন ব্যক্তি যখন মারা যায়,
বাকায়া আলাইহি সামাও ওয়াল আরদ, তখন ওই ব্যক্তির জন্য আসমান ও জমিন জরজর করে কেঁদে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কি করে? জরজর করে কেঁদে দেয়। কেন? দরজা আসমান জমিন সকলে দরখাস্ত করে, মাবুদগণ ব্যাপার কি, আমি এই দরজা বন্ধ কেন? এই দরজা দিয়ে দেব, প্রতিদিন রেজেক নাজিল হইতে হয় না কেন? ওই দরজায় কাঁদে আর বলে, মাবুদগণ দুনিয়ায় কোন ব্যক্তি ছিল যার কেন প্রতিদিন আমল উঠতে এখন ওঠে না কেন? মাবুদগণ কি হইল না হইল জানি না, আমি দরজা থেকে কেন আমল ওঠে না, ও রিজিক নামে না। জোরে বলি সুবহানাল্লাহ। কান্না আসে না? না জোরে কান্না আসে না? অবশ্যই। রব্বুল আলামিন গাইবে আওয়াজে জানায় দেয় আসমান ও জমিন, এতদিন পর্যন্ত জমিনে গুটি গুটি পা করে মোমেন বান্দা হাঁটাচলা করতো, জিকির আজকার করতো, কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, এবাদত করতো। আমি আল্লাহর কাছে এবাদতটা প্রতি বিশদবারে উঠিয়ে উঠিয়ে আসমান থেকে উঠি আমি আল্লাহর কাছে পৌঁছে যেত। ওই ব্যক্তিকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমি আল্লাহর ছিল, আমি আল্লাহর থেকে রেজেক বা বাজেট পাস হয়ে জমিনে নাজিল হইত। আজকে তো ওই ব্যক্তি দুনিয়ায় নাই, এই জন্য আমল ওঠে না, রিজিক নিচে নামে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আমল করেন, কি ওঠে নাকি? ও কি আবার আপনি কি চাইলেন এখানে এসে? কি বাজেট হইল এইটা? আবার আগামী কালকে আপনার জন্য আল্লাহ ফয়সালা করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বিধান পালনে সবচেয়ে অটল ছিলেন উমার। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সবচেয়ে লজ্জাশীল ছিল কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। একবার একটু কাপড় উঠে গিয়েছিল আঁটুর উপরে, কাঁদতে কাঁদতে জামা মোবারক গেঞ্জি মোবারক সব ভিজেই ফেলেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আপনার অবস্থা তো বিগড়ে গেছে, কি অবস্থা? তো বলতেছে, যা হয়েছে এটা বলারও বিষয় না। সবাই বলি সুবহানাল্লাহ। তো ওয়াজান থেকেও বারবার রিকোয়েস্ট করার পরে বলছিল যে আমার অজান্তে একটু হালকা কাপড় কি হয়ে গিয়েছিল, উপরে উঠিয়ে গিয়েছিল, এই লজ্জার কারণে আমি আল্লাহর দরবার যদি আসামি হয়ে দাঁড়াই এই ভয়ে আমি কাঁদি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াকজাহুম আলী, বিচারের ক্ষেত্রে সবচেয়ে পারদর্শী ছিলেন কে? জোরে বলেন। উদাহরণ দেওয়ার সময় আমার নাই, হাদিসটা শেষে দেখতেছি। ওয়াকজাহুম আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচার কার্যে ইনসাফ সহকারে পরিচালনা দিন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতে যতজন যুবক যাবে রে বাবা, তাদের সবচেয়ে সর্দার হবে দুইজন ব্যক্তি, তাদের নাম কি? জোরে বলেন, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্য পরিচালনা করবেন, মানুষকে যখন জান্নাত ও জাহান্নামের জন্য সিদ্ধান্ত দিয়া দিবেন, কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যুবকদের ভিতরে যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহর হাবিবের ঘোষণা। ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি সকল নারীদের সর্দার হবেন। রব্বুল আলামিন যখন নারীদের জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন অতক্ষণ পর্যন্ত কোনো নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি পারবে জোরে বলো তাহলে?
আর নবীদের সর্দার হইবেন কে? আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ওয়ানা লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাত আতাওয়াদাম ফামান দুনাহু। হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি রাসূলের হাতে প্রশংসার পতাকা থাকবে, যেই পতাকার নিচে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে পিছনে যত নবী আছে সব ওই প্রশংসার পতাকার নিচে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশংসার পতাকা কার হাতে থাকবে? জোরে কোন? আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। আর তার নিচে থাকবে কারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়ে যত নবী পয়গম্বর এসেছেন সব প্রশংসার পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইসলামের ব্যাপারে সকলেরই কম বেশি জানা, কিন্তু মাহফিল শেষে আপনাদের কাছে আমি অনুরোধ করব, যতটুকু আলোচনা শুনেছি এখন আমরা অধবদ্ধ হব, আজকের থেকে নিয়ে নিয়াত করব, আজকের থেকে ফজর নামাজ আর কি কেউ কামাই দেব না, একটু হাত জায়গায় নারায় তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায় তাকবীর। ইয়া আল্লাহ, আপনি আমার ভাইদের হাতের দিকে তাকায় দেখেন, মাহফিল শোনার পরে অধাবদ্ধ হয়েছে আর নামাজ কামাই করবে না। ইয়া আল্লাহ, আমার ভাইরা যেহেতু ওয়াদা দিয়েছে এই ওয়াদার উপরে সকলকে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নামাজ ইনশাআল্লাহ পড়বেন তো, সত্য কথা বলবেন, সকলের সঙ্গে সালাম মুসাফা করবেন, হিংসা দলাদলি অন্যের গিবাত সমালোচনা ইত্যাদি থেকে আমরা বিরত থাকব। আজকে বড় আনন্দের বিষয়, আজকে আপনাদের এলাকার মধ্যে একটা প্রশংসনীয় একটা মাদ্রাসা এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন ও হাদিস থেকে।